হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতালি, নিয়ে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও। তো আমার সাথে থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো আজকে আমি বানাবো আলু পরোটা, তো সবাই সাথে থাকেন, চলো শুরু করি। পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে আলু। তো আলুগুলোকে কেটে ধুয়ে নেব, তারপর বয়েল করে নেব। কেটে ধুয়ে নিয়েছি, এখন প্রেশার কুকারে বয়েল করে নেব। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, এখন আলুগুলো দিয়ে দেব। তারপর একটু নুন দিয়ে দেব। জল দিয়ে ঢেকে দেব। বয়েল হয়ে গেলে নামিয়ে নেব। আলুগুলো বয়েল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেব, তার জন্য আমি এখানে দেব একটু হলুদ গুঁড়ো। কালার আসার জন্য দিলাম হলুদ, একটু নুন, তারপর কুচি ধনিয়া, এগুলো দিয়ে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেব আমি এগুলোকে। ভালো করে না করলে দানা দানা রয়ে যাবে, তার জন্য ভালো করে মিক্স করে নিতে হবে। খুব গরম, এখন নামিয়েছি। তারপর আটা নিয়ে নেব। তো আমার মিক্স করা হয়ে গেছে, এখন নিয়ে নেব আটা। 8-10 মিনিট লাগবে। এখন নিয়ে নেব আটা। আমি আটা নিয়ে নিয়েছি, এখানে একটু নুন দিয়ে দেব, তারপর দিয়ে দিব একটু রিফাইন তেল। তারপর মাখিয়ে নেব ভালো করে। ভালো করে তেলগুলো মাখতে হবে। ভালো করে তেলগুলো মিক্স হয়ে গেলে আলু যে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো নিয়ে নিয়েছি, তো আটার সঙ্গে আলুগুলো ভালো করে মিক্স করতে হবে। তারপর
গরম জল দিয়ে ডলে নেব ভালো করে মিক্স করতে হবে গরম জল দিয়ে ডলে নেব ভালো করে ডলে নেব এখন খুব গরম ধরা যাচ্ছে না তো আমি ভালো করে ডলে নিলাম এখন পরোটা বানিয়ে নেব তখন বলে নেব তো আমার ডলা শেষ হয়ে গেছে এখন আমি একটা একটা করে পরোটা বানিয়ে নেব আমি এত গুল করে পরোটা বানাতে পারি না তো আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেব তো তেলটা একটু গরম হলে পরোটা দিয়ে দেব তো আমার পরোটা বলা হয়ে গেছে এখন তাওয়াতে দিয়ে দেব এখন উল্টে দেব পরোটা আমি বলে বলে দিচ্ছি আর আমার হাজবেন্ড বানাচ্ছেন দেখো না সবাই কেমন করে বানাচ্ছেন তো আমার পরোটা বানানো শেষ তো কেমন হয়েছে পরোটা কমেন্ট করে জানিও সবাই আমার ভিডিওটা কিন্তু সবাই দেখিও তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তো আজকের জন্য তোর কি পরে নিয়ে আসবো আর একটি নতুন ভিডিও তো সবাই দেখবেন টাটা